আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতেছেন আমার পিছনে ব্লু কালার বাইক, এই বাইকটির কিন্তু প্রচণ্ড পরিমাণ চাহিদা। এটা কিন্তু এভিএস টেকনোলজি, আপনার মানে কাঁদাতে বা বালুতে পড়ার কোনো প্রকার ভয় নাই, একদম সুন্দর মানের বাইক, ভালো মানের বাইক। যারা এই বাইকটা আমার কাছ থেকে নিতে যান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই বাইকগুলো খুব বেশি কেনে। আর বাইকটির কিন্তু মাইলেজ অনেক ভালো, 48 থেকে 50 কিলোমিটার পার লিটার। আর বাইক এক কথায় বলতে গেলে নতুন বাইক, সরম বরাবর একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটা আমার কাছ থেকে নিতে পারেন, সারা বাংলাদেশে আমি আপনাদের দিতে পারবো। ঠিক আছে, যারা ভালো মানের বাইক কিনবেন তা অবশ্যই যোগাযোগ করবেন, ভালো এবং বেস্ট কন্ডিশনের বাইক কিন্তু মুক্ত বাইক। তো চলুন শুরু করে আজকের ভিডিও। এর আগে একটা কথা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলোইং বাটন প্রেস করে দেবেন। তো অবশ্যই আমার একটি ফেসবুক পেজ কিন্তু এখন আছে আলামিন ব্লগ, তো আপনারা সবাই একটু ফলো করবেন। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট, দেখতেই পারতেছেন এই বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। আমি টোটালি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি আজকের ভিডিও। এর আগে একটা কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই বাইকটি থেকে কিন্তু শোরুমের থেকে কোনো অংশে কম নাই। যারা শোরুম কন্ডিশন বরাবর একটি বাইক কিনতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। পালসার 150 সিসির বাইক, কিন্তু টোটালি ফ্রেশ, অনেক ভালো মানের বাইক। দেখুন সামনের টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন সামনের টায়ার কিন্তু একদম টোটালি একদম ফ্রেশ আছে। মার্দার যদি দেখাই দেখুন একদম সম্পূর্ণ ভালো। সকাপ যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন একদম বেটার আছে। এই পাঁচটা যদি আমি আপনাদেরকে একটিবার দেখাই, দেখুন বাইকটি কিন্তু এবিএস টেকনোলজি, দেখতেছেন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মার্কেট প্রাইস কিন্তু বাইকটির অনেক, মার্কেটে প্রায় 2,12,000 টাকার মতো, 10,000 টাকার মতো আর কি, দেখতেই পাচ্ছেন। এই পাঁচটা যদি একটিবার দেখাই দেখুন বাইকটি কিন্তু এত নতুন বলার বাইরে ভাই, ঠিক আছে, একদম চকচকা নতুন কন্ডিশন শোরুম বরাবর। এই পাঁচ থেকে যদি একবার আমি আপনাদেরকে দেখাই দেখুন বাইকটি টোটালি কিন্তু অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, দেখতেছেন। ঠিক আছে, এই পাঁচ থেকে দেখাই, আমাকেও কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, দেখুন ভিডিও করতেছি, দেখুন এতটা গ্লেস, একদম শোরুমের থেকে কিন্তু কোনো অংশ কম নাই এই বাইকটি। দেখুন এই পাঁচ থেকে যদি দেখিয়ে দিই, দেখুন বাইকটি যদি ইঞ্জিন আপনাদেরকে দেখাই দেখুন পারফেক্ট ইঞ্জিন, 100-100 ইঞ্জিন, এক কথায় আনটাচ নিখুঁত ইঞ্জিন। এই পাশটাও যদি দেখিয়ে দিই দেখুন বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে, সুন্দর আছে। সাইডটা যদি দেখানো হয় বাইকটা একদম ভালো, অনেক সুন্দর হবে। হ্যাঁ, বাইকটি কিন্তু টোটালি ভালো। এই পাশটা যদি দেখাই আপনাদেরকে দেখুন এক কথায় 100-100। দেখুন বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখুন সামনের টায়ার পিছনের টায়ার কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর আছে, অনেকদিন মতো রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই পাশ থেকে যদি একটিবার দেখাই দেখুন বাইকটি কিন্তু টোটালি ভালো আছে, অনেক সুন্দর আছে। এই সাইডটা যদি সাইলেন্সার দেখাই দেখুন, কষ্টের টাকাতে কিনবেন বারবার বলে ভালো বাইক কিনুন ভাই, এখন নতুন বাইক কিনুন কোনো বরাবর। এই পাশ থেকে যদি একটিবার দেখাই দেখুন আনটাচ ইঞ্জিন, কিন্তু আমি সুন্দর সময় ভিডিও বানাচ্ছি আপনারা সেই দৃষ্টিতে দেখবেন। এই বাইকটি কেনার শুনতে বাইক কেনা কিন্তু ভাই কোনো অংশে কম না, টোটালি ফ্রেশ। এই বাইকটি চলেছে অনলি 535 কিলোমিটার, দেখতেছেন। দেখাবো হচ্ছে বাইকটির সাউন্ড, দেখতে পালেন বাইকটির সাউন্ড, মানে কি বাইকটির কিচ্ছু দেখার দরকার নেই, টোটালি নতুন। আপনি বাইক যে বলবেন যে আমি শোরুম থেকে বাইকটি নতুন কেবল কিনে নিয়ে আসলাম, সাউন্ডটি একটিবার দেখছেন স্মুথ, তো যারা এই বাইকটি আমার কাছ থেকে যান দেখুন বাইকটি ডিস্ট্রিক্ট অবস্থায় এখনও রাখছি। এই বাইকটি কয়েকদিন আগে আমি বিক্রি করছি অনেক টাকায়, তো আপনাদের জন্য এই বাইকটি সম্পর্কে আমি সব কিছু বিস্তারিত বলবো। তো বলবো এখন এই বাইকটির প্রাইস, যারা আমার কাছ থেকে যাচ্ছেন বা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আর কি বলে দেবো বাইকটির প্রাইস আপনাদেরকে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমার কাছ থেকে পাবেন বাইকটির প্রাইস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাইকটির প্রাইস ফিক্সড প্রাইস 1,78,000 টাকা নাম পরিবর্তন সহ, ফিক্সড প্রাইস 1,78,000 টাকা নাম পরিবর্তন সহ। তারপরেও আপনাদেরকে আমি বেশি সম্মানিত করতে পারবো না, হালকা আমি আপনাদের কথা বলার সুযোগ বলতে নাই বললেই চলে, একটু ওনার করবো। ঠিক আছে, যদি দূরে থাকে আপনারা কেউ নেন, ঠিক আছে। আর এই বাইকটি দেখতেছেন মার্কেটে কিন্তু দাম আপনার প্রায় 2,10,000-এর মতো,
2,10,000 টাকা এবিএস টেকনোলজি বাইকটা কিন্তু টোটালি ফ্রেশ এবং নতুন বাইকটা বলবেন আমি শোরুম থেকে বাইক কিনে নিয়ে আসছি কেউ বিশ্বাস করতে মানে দ্বিধা করবে না মানে বলবে যে হ্যাঁ শোরুম থেকে বাইক দেখতে পাচ্ছি আমার পিছনে হয়তো আপনি বুঝতে না ভিডিওতে কেমন লাগছে বাস্তবে আমি বলতেছি ভাই একদম নতুন বাইক নিয়ে দ্বিধায় কিনবেন এই বাইকটি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন আজকের পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম।